হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ক্লাস আমরা রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে। তো চলো এখন আমরা এইগুলোর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, রাকিবের কাছে চারটি কার্ড আছে, সে চায় এই কার্ড দিয়ে দশমিক হতে বাইনারি সংখ্যা বানাতে। তো প্রশ্ন হলো, রাকিব কার্ড দিয়ে কিভাবে দশমিক সংখ্যা আটকে বাইনারিতে নির্ণয় করবে? আমরা কার্ডের সাহায্যে দশমিক সংখ্যা আটকে বাইনারিতে রূপান্তর করব। তো আমরা কার্ডগুলো তৈরি করে নিই। এই যে দেখো, প্রথম কার্ড, প্রথম কার্ডে আমরা কী জানি কয়টা ডট থাকে? একটা। তারপর দ্বিতীয় কার্ডে থাকে দুইটা ডট, তৃতীয় কার্ডে থাকে কয়টা ডট? চারটা ডট। আর চতুর্থ কার্ডে থাকে কয়টা ডট? আটটা ডট। এখন আমাকে বলছে কি আটকে বাইনারিতে নির্ণয় করার জন্য। তো এই যে চতুর্থ কার্ডটা, এটাতে কয়টা ডট রয়েছে? আটটা ডট। তো আমরা এইটা ঠিক রাখবো আর বাকিগুলো অফ করে দিব বা ক্রস দিয়ে দিব, ঠিক আছে? অফ কার্ড মানে এইগুলো নেই নাই। আর অন কার্ড, অন কার্ড মানে কি এটাকে নিয়েছি, ঠিক আছে? আমরা এখানে লিখে দিতে পারি এটা হচ্ছে প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড এবং চতুর্থ কার্ড। আর এইটা হচ্ছে অফ কার্ড, এইটা অফ, এইটা অফ, আর এইটা কি অন কার্ড। এই যে দেখো, বাইনারিতে কিন্তু প্রকাশ হয়ে গেল অ্যান্সারটা কি 1000। এখানে আমরা এটা লিখে দিতে পারি, অর্থাৎ দশমিক সংখ্যা আটের বাইনারি প্রকাশ 1000, যা রাকিবের কার্ডের সাহায্যে নির্ণয় করতে পারবে। তো অনেকটা ইজি কিন্তু এটা। তারপর খ নাম্বারে কী বলছে, রাকিব চারটি কার্ড ব্যবহার করে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা নির্ণয় করতে পারবে? তো আমাদের কী করতে হবে, এরকম চারটি কার্ড তৈরি করতে হবে। চারটি কার্ড ব্যবহার করে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা নির্ণয় করতে পারা যাবে? তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা জাস্ট কিন্তু একটা কার্ড ব্যবহার করেছি, জাস্ট এই চতুর্থ কার্ডটা। কিন্তু আমাদের এখানে বলছে সবগুলো কার্ডই ব্যবহার করতে হবে, অর্থাৎ সবগুলো কার্ডই কী হবে? অন কার্ড। তো এরকম ব্যবহার করার পর সর্বোচ্চ দশমিক সংখ্যা কত নির্ণয় করা যাবে? তো আমরা কার্ডগুলো তৈরি করি, এটা হচ্ছে প্রথম কার্ড, দেন এটা হচ্ছে দ্বিতীয় কার্ড, আর তৃতীয় কার্ডে কয়টা ডট থাকবে? চারটা ডট। চতুর্থ কার্ডে থাকবে আটটা ডট। তো আমাদের কি করতে হবে, সবগুলো কার্ডকে অন কার্ড করতে হবে। তো অন হলে আমরা কি দিব? এক দিব, ঠিক আছে? আমরা কিন্তু সবগুলো কার্ডকেই ব্যবহার করতেছি। তো ব্যবহার করলে সর্বোচ্চ সর্বোচ্চ বাইনারি সর্বোচ্চ বাইনারি সংখ্যাটা পাওয়া গেল 1111। এবং দশমিক সংখ্যা কত? তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ দশমিক সংখ্যা দশমিক সংখ্যা। তো এই যে দেখো, এই যে একটা, এটা কিন্তু একটা ডট, তারপর একটা হচ্ছে দুইটা ডট, তারপর একটা চারটা ডট, তারপর একটা আটটা ডট। তো সবগুলো যোগ করলে পাওয়া যাচ্ছে 15। তো আমরা এখানে লিখে দিব, রাকিব সর্বোচ্চ দশমিক সংখ্যা 15 নির্ণয় করতে পারবে, ঠিক আছে? আশা করছি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছ। বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে। ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো, তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর। উদ্দীপক দুই, জাবের ও হাকিম একদিন স্কুল টিফিন বাবদ উভয়ে যথাক্রমে 31 ও 20 টাকা খরচ করলেন। তো প্রশ্ন হলো, জাবের খরচের সংখ্যাকে হাতের সাহায্যে বাইনারিতে প্রকাশ করো। আমরা হাতের সাহায্যে একে বাইনারিতে প্রকাশ করব। তো এখানে দেখো, জাবেরের টিফিন বাবদ খরচ কত টাকা? 31 টাকা। তো এই 31কে হাতের সাহায্যে বাইনারিতে প্রকাশ করা হলো।
এখন হাতের যে আঙ্গুলগুলো এগুলোকে আমরা বিট আকারে গণনা করব, অর্থাৎ এটা হচ্ছে প্রথম যেই বিটটা এক, তারপর হচ্ছে দুই অর্থাৎ দ্বিগুণ করে পারবে, এরপর একটা হচ্ছে চার, দ্বিগুণ করে কিন্তু বাড়তেছে, দেন এরপর একটা চারের ডাবল হচ্ছে আট, আটের পর হবে ষোলো। এখন আমরা একত্রিশকে কিভাবে প্রকাশ করতে পারি? তো এখানে দেখো পাঁচটি আঙ্গুলে কিন্তু খোলা রয়েছে, তো পাঁচটি আঙ্গুল যদি খোলা থাকে এই ক্ষেত্রে এখন আমরা লিখতে পারি পাঁচটি আঙ্গুলি খোলা এবং দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা হচ্ছে কি, দেখো আমরা একত্রিশকে এই যে হাতের আঙ্গুলটা এটার মধ্যে স্থাপন করব। যেমন এখানে দেখো একত্রিশ কীভাবে মেলানো যায়, ষোলো আর আটে হচ্ছে কত, ষোলো আর আটে হচ্ছে চব্বিশ, চব্বিশ আর চার আঠাশ, আঠাশ আর দুই তিরিশ, আর একে একত্রিশ। তো আমরা সবগুলো যোগ করে দিই, সবগুলো যোগ করলে কিন্তু একত্রিশ পাওয়া যাচ্ছে। সুতরাং পাঁচটি আঙ্গুল খোলা থাকায় নির্ণয়ে বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা হবে কি, পাঁচটা এক হবে, অর্থাৎ পাঁচটা এক, ঠিক আছে। তারপরে প্রশ্নে কি বলছে, জাবের ও হাকিমের সর্বমোট খরচকে বাতির সাহায্যে বাইনারিতে প্রকাশ করো। তো তাদের খরচকে এখন আমরা বাতির সাহায্যে বাইনারিতে প্রকাশ করব। তো জাবের ও হাকিম, হাকিমের টিফিন বাবদ খরচ যথাক্রমে, তো যথাক্রমে কত, একত্রিশ টাকা ও বিশ টাকা। সুতরাং মোট খরচ, মোট খরচ হচ্ছে একত্রিশ আর বিশ যোগ হয়ে যাবে, মোট কত, একান্ন টাকা। এখন এই একান্নকে আমরা বাতির সাহায্যে প্রকাশ করব। তো এখানে লিখে দিতে পারো একান্নকে বাতির সাহায্যে বাইনারিতে প্রকাশ করা হলো। তো এই যে এটা হচ্ছে একটা বাতি, দেন এটা হচ্ছে আরেকটা বাতি, তারপর আমি মোট ছয়টা বাতি তৈরি করব, দেন এটা হচ্ছে একটা বাতি, এটা একটা বাতি, এটা একটা বাতি, এটা একটা বাতি, ঠিক আছে। তো এই বাতিতে ডট থাকবে একটা, দেন এটার মান হচ্ছে দুই, এইটা চার, এইটা আট, এইটা ষোলো, এইটা বত্রিশ। আমাদের কাজ কি, একান্ন মিল করা। তো বত্রিশ আর ষোলো কত, আটচল্লিশ, ঠিক আছে। যেগুলো আমরা নিব এগুলো, এই যেগুলো আমরা যেই বাতিগুলো আমরা নিব ওই বাতিগুলোকে অন রেখে দিব। তো বত্রিশ নিয়েছি, তারপর ষোলো নিয়েছি, বত্রিশ আর ষোলো হচ্ছে আটচল্লিশ, আর কত প্রয়োজন, তিন, আটচল্লিশ আর দুয়ে কত, পঞ্চাশ, আর একে একান্ন। তো একান্ন কিন্তু হয়ে গেল, আর যেগুলো নিব না ওইগুলো শূন্য রেখে দিব, অর্থাৎ যে বাতিগুলো জ্বলতেছে সেইগুলো অন, অনের জন্য আমরা এক দিব, আর অফের জন্য আমরা শূন্য দিব, ঠিক আছে। এই যে আমরা কিন্তু বাইনারি মানটা পেয়ে গেলাম, এক এক শূন্য শূন্য এক এক, অর্থাৎ একান্ন এর বাইনারি প্রকাশ এক এক শূন্য শূন্য এক এক, ঠিক আছে। এই হলো অ্যান্সারটা।